হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি সিগারেট থিম কেক তৈরি করে দেখাবো। এটা ছিল অর্ডারই, একটা আপু অর্ডার করেছিল তার হাজবেন্ডের জন্য। তো সবার প্রথমে আমি বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম, তারপর আমি কেকের একটা স্লাইস দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, দিয়ে আবার এটার মধ্যে দিয়ে দিলাম ক্রিম। ক্রিমটা দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে এটার মধ্যে আরেকটা স্লাইস দিয়ে দিলাম। আজকে মোট আমি দুইটা স্লাইসে কেকটাকে ভাগ করেছি। তো এবার আমি আবারও সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। এবার আমি চারপাশে ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। তো এবার কিছুক্ষণ ফ্রিজিং করে তারপর আবারও আমি এটার মধ্যে ক্রিম দিয়ে ফাইনালি কোট করে নিব কেকটাকে। তো এবার আমি কেকটার চারপাশে অল্প অল্প করে ক্রিম দিয়ে তারপর প্যালেট টাইপের সাহায্যে উপরের দিকটাতেও যেদিকে উঁচু নিচু আছে সেদিকেও একটু করে ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি, যাতে করে সবটা পাশেই এক সমান থাকে কেকে। তো এবার আমি একটা স্ক্রাপারের সাহায্যে সাইড দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে নিব, তারপর উপরের দিক দিয়েও প্যালেট টাইপের সাহায্যে ক্রিমগুলিকে সমান করে নিব। তো এবার আমি আবারও এটাকে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো এই তো উপরের সাইডটাতে আবারও প্যানেল টাইপের সাহায্যে ডিজাইন করে নিলাম, আর নিচের সাইডটাতেও। তো আপুটা আমাকে যেরকম ছবি দিয়েছিল আমি ঠিক ওরকম করার চেষ্টা করেছি। তো এই তো এবার আমি ফন্ডেনের তৈরি সিগারেট, সিগারেটের প্যাকেট আর বাকি যা যা লাগে আমি সেগুলি দিয়ে নিচ্ছি, আর কিছু দিয়ে নিচ্ছি সুগার বল দেখার সৌন্দর্যের জন্য। তো এই তো ফাইনালি আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আপনারাও চাইলে আপনাদের পছন্দের মানুষের জন্য নিতে পারেন। তো আমি আলহামদুলিল্লাহ যে কোনো থিম দিলেই আমি বানিয়ে দিতে পারবো। তো যার যার পছন্দ অনুযায়ী যে কোনো থিমের কেকই বানিয়ে নিতে পারেন। তো এই তো আমার আজকের কেক ডেকোরেশন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।